হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জুলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইবকার এবং দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন তাদের আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে জিন বা ভৌতিক সংস্থা যদি আপনার বাড়িতে থাকে, সেক্ষেত্রে তার আলামত অর্থাৎ কী কী লক্ষণগুলো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ঘরের মধ্যে কোনো শয়তানের প্রবেশ রয়েছে বা আসা যাওয়া রয়েছে বা জিনের কোনো সমস্যা রয়েছে, ঠিক আছে, বা ভৌতিক কোনো সমস্যা রয়েছে আপনার বাস্তের মধ্যে, আপনারা জানবেন কিভাবে। এর জানার অনেক লক্ষণ রয়েছে, আপনারা অতি সহজেই বুঝতে পারবেন যে আপনার বাস্তুতে বা বাড়ির মধ্যে কোনো শয়তানের আনাগোনা রয়েছে কি জিনের কোনো মানে বাসেরা রয়েছে অর্থাৎ বাসস্থান রয়েছে কি কোনো ভৌতিক সমস্যা রয়েছে, ঠিক আছে, আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আজকে আমি কয়েকটা এর লক্ষণগুলো বলে দিয়ে যাব, আপনারা এগুলো যদি আপনাদের ভিতরে প্রকাশ পায় তাহলে আপনাদেরকে জেনে নিতে হবে যে হ্যাঁ, অতি মানে অতি অবশ্যই আপনার বাড়ির মধ্যে বা বাস্তের মধ্যে কোনো ভৌতিক বা জিনের সমস্যা রয়েছে বা আনাগোনা রয়েছে, ঠিক আছে। যদি বাস্তের মধ্যে এইরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে সর্বপ্রথম ধরুন আপনারা বাড়িতে রাত্রে হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, সবাই দেখবেন যে হঠাৎ যেন কী একটা ঘরের মধ্যে ঢুম করে পড়ে গেল, মানে কিছু একটা জিনিস পড়ে গেল, আওয়াজ হবে। তো আপনারা যদি উঠে দেখেন যে কিছু অমনি পড়ার কোনো চিহ্ন নেই বা কিছু জিনিস পড়েনি বা কেউ যেন হেঁটে চলে যাচ্ছে ধুমধুম ধুমধুম করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কানের কাছে যেন কিছু একটা আওয়াজ হচ্ছে, যেন কেউ যেন হেঁটে চলে গেল, ঠিক আছে, বা কোনো কিছু যেন পড়ার আওয়াজ হলো, ঠিক আছে, বা আপনি দেখছেন হঠাৎ ঘরে বসে আছেন আপনার কাপড় ঝুলছে, মানে কাপড়টা যেন হালকা হিলে গেল বা আপনার দরজাটা যেন হালকা মানে কেউ সরিয়ে দিল, এরকম মনে হবে। বা অনেক সময় আবার মনে হবে আপনার যে বাস্তুর মধ্যে যেন যে কুকুর বিড়াল যেন আচড়ায় না, ওরকম আচড়ানোর দাগও পড়ে যায় অনেক সময়, মানে আচড়ানোর দাগ থাকে, ঠিক আছে, মানে বাস্তুর মধ্যে মাটিতে দেখবেন ওই যে কুকুর বিড়াল যেরকম আচড়ায় না, ওরকম আচরণের দাগও অনেক সময় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর বাড়ির মধ্যে ধরুন এ যদি অসুখে পড়ছে তো ও ভালো হচ্ছে, আবার ও যদি ভালো হচ্ছে তো এ অসুখে পড়তেছে, ঠিক আছে। এবং মানে তার মানে হচ্ছে যে আপনি আপনার কোনো অসুবিধা হলো, আপনি ভালো হয়ে গেলেন, তারপর আপনার ফ্যামিলিতে অন্য কেউ আবার অসুখে পড়ে গেল, মানে অসুখ সবসময় লেগেই থাকবে, এটা না ওটা সেটা, ঠিক আছে। এবং ঘরটা সবসময় ভার হয়ে থাকবে, মনে হবে যেন ঘরটা প্রচুর ভার ওয়েট মনে হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এবং যখন তখন মানে আপনাকে মানে ডাকের কাছে ঘ্রাণ আসবে, যেন কিছু একটা খারাপ গন্ধ, ঠিক আছে, সে গন্ধগুলো আপনার হসপিটালেরও গন্ধ হতে পারে বা কোনো মানে কি বলবো কোনো মানে খারাপ স্যান্ট অর্থাৎ পায়খানা জাতীয় স্যান্ট, এরকম মনে হবে, মানে দুর্গন্ধ জাতীয় স্যান্ট আপনার নাকের কাছে যেন এসছে, ঠিক আছে। বা অনেক সময় মিচাল অর্থাৎ ওই যে মিচাল যে পাওয়া যায় না বাজারে, তো ওই যেটা সেন্ট আছে ওই ওই রকম সেন্টও পাওয়া যাবে, বা অনেক সময় আতরের সেন্টও পাওয়া যায় অনেক সময়, ঠিক আছে। তো মোটামুটি ঘরের মধ্যে বিভিন্ন রকমের মানে খারাপ গন্ধ অনুভূত করা যায় বা ঘ্রাণ নিলে মানে হঠাৎ করে মানে আপনার নাকের কাছে গন্ধটা এলো, খারাপ একটা গন্ধ আবার চলে গেল, ঠিক আছে। আরেক সময় আবার মনে হবে যেন ঘরের মধ্যে যেন প্রচুর পরিমাণে উত্তপ্ত, ঘর উত্তপ্ত হয়ে আছে, মানে অনেক অনেক সময় গরম, মানে ঘরটা অনেক গরম ছুটবে, এরকমও মনে হয়, ঠিক আছে। তারপর তো আমি বললাম যে রাত্রিবেলা কেউ যেন হেঁটে চলে যায় বা আওয়াজ হয়, কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ, কেউ যেন হেঁটে চলে যাচ্ছে, এরকম মনে হবে, খারাপ খারাপ গন্ধ নাকের কাছে আসবে, ঘরে প্রতিটা ব্যক্তি অসুখে জর্জরিত থাকবে, ঠিক আছে, এ ভালো হবে তো ও পড়বে, এ ভালো হবে তো আবার ও পড়বে, ঠিক আছে, নাকের কাছে বিভিন্ন রকমের স্মেল সেন্ট আসবে, ঠিক আছে। এরকম যদি মনে হয় তাহলে আপনি ভাববেন যে আপনার ঘরের মধ্যে কোনো শক্তি রয়েছে অর্থাৎ দৈব শক্তি অর্থাৎ ভূত প্রেতের আসর রয়েছে বা জিনের আসর রয়েছে বা খব্বিশ চুড়েল পরীর এসব আসর রয়েছে, সেক্ষেত্রে আপনাকে ঘরের তদবির করে নিতে হবে, ঠিক আছে, বাড়ি বন্ধ এরকম করে প্রত্যেকটাকে ট্রিটমেন্ট দিয়ে দিলে সবাই ভালো হয়ে যাবে। তো মোটামুটি আজকে এই আলামতগুলো বা লক্ষণগুলো এগুলো যদি আমি বলে দিয়ে গেলাম, যদি এইসব লক্ষণগুলো যদি বাড়ির মধ্যে প্রকাশ পায় তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে বাড়ির মধ্যে আপনার জিনের আশা রয়েছে
বা ভৌতিক আসর রয়েছে, ঠিক আছে, এরকম বা চাল ইঞ্জিনের সমস্যা রয়েছে, এরকম সমস্যা হলে আপনারা ভেবে নেবেন এক কথায় যে আপনার বাস্তুর দোষ রয়েছে। তো বন্ধুরা, মোটামুটি আমি বুঝাতে পারলাম। আর যারা এই চ্যানেলে যারা নতুন দেখছেন বন্ধু বান্ধবদের, ওনাকে বলবো যে নতুন নতুন আপডেট এবং নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টা, এটা অল নোটিফিকেশান করে দিবেন, ঠিক আছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, নতুনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা।